হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো, জীবনে ঝড় আসছে ইঙ্গিত দেয় বাড়ির তুলসী গাছ। জেনে নিন সংকেতগুলি। হিন্দু ধর্মে তুলসী গাছকে অনেক গুরুত্ব দেওয়া হয়। শাস্ত্রে তুলসী গাছকে পবিত্র বলে মনে করা হয়। কথিত আছে যে তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস। বাড়িতে তুলসী গাছ লাগানো খুবই শুভ। এটি বাড়িতে ইতিবাচক শক্তির বিস্তার ঘটায়। শাস্ত্রে বলা হয়েছে যে প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করলে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে। এটা বিশ্বাস করা হয় যে তুলসী ভগবান বিষ্ণুর খুবই প্রিয়। যে বাড়িতে প্রতিদিন তুলসী গাছে জল দেওয়া হয় এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয়, সেখানে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা থাকে। বাস্তুশাস্ত্রেও তুলসী গাছকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কথিত আছে যে ঘরে লাগানো তুলসী গাছটি বাড়িতে ও পরিবারে আসা ঝামেলার আগাম ইঙ্গিত দেয়। ঘরে কোনো সংকট দেখা দিলে তুলসী গাছ শুকিয়ে যেতে শুরু করে। এর সঙ্গে এটি একজন ব্যক্তির জীবনে ঘটে যাওয়া শুভ ও অশুভ ঘটনার ইঙ্গিতও দেয়। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক সেই সংকেতগুলি কি কি। আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন, তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে লাগানো তুলসী গাছটি যদি হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে, তাহলে বুঝতে হবে বাড়িতে কোনো সংকট আসতে চলেছে। বাস্তুশাস্ত্র অনুসারে একটি শুকনো তুলসী গাছ দুঃখ ও বেদনার প্রতিনিধিত্ব করে। এটি অবিলম্বে অপসারণ করে সঙ্গে সঙ্গে অন্য গাছ রোপণ করা উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ কখনোই পূর্ব দিকে লাগানো উচিত নয়। কথিত আছে এতে বাড়িতে অর্থনৈতিক সংকট তৈরি হয়। তুলসী গাছ সবসময় উত্তর বা উত্তর পূর্ব দিকে লাগাতে হবে। শাস্ত্র মতে বাড়িতে লাগানো তুলসী গাছ বারবার শুকিয়ে গেলে ধরে নিতে হবে বাড়িতে পিতৃদোষ আছে। এটি এড়াতে অভাবগ্রস্তদের দান করা উচিত এবং পূর্বপুরুষদের তর্পণ করা উচিত। শাস্ত্র অনুসারে রবিবারে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে তুলসী মা ভগবান বিষ্ণুর জন্য রবিবারে নির্জলা উপবাস পালন করেন, তাই রবিবার জল দেওয়া নিষেধ। কথিত আছে যে রবিবার তুলসী গাছে জল নিবেদন করলে নেতিবাচকতা বৃদ্ধি পায় এবং ঘরে দারিদ্র আসে। তাহলে বন্ধু, এই ছিল আজকের আইটেম। ভিডিওটি এখানে শেষ করছি। এবার একটি লাইক এবং শেয়ার করবেন, আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন।